কাপাসিয়ার এক নিবৃত পল্লীর জনপদ। ধান খেতের শোভা একটি শিশুর পেছনে পেছনে হেঁটে যাচ্ছি। আমরা 5 জন ছিলাম। আজকের সকালের দৃশ্য। এই জায়গাটি চালা জমি, সাধারণত উঁচু জমি। এখানে কিছু লাগাইছে নাকি নামাজ? এখানে একসময় বাড়ি ছিল, এখানে জনবসতি যার ছিল তিনি আসলে এখানকার 5 বিঘা জমি বিক্রি করে ভালুকা অঞ্চলে গিয়ে 10 বিঘা জমি ক্রয় করেছেন। ওনার ভিটাটা আসলে বিক্রি করে দিয়েছেন। গাজীপুর কাপাসিয়া রায়ত ইউনিয়ন রায়ত গ্রাম, রায়ত গ্রামের দক্ষিণ প্রান্ত বলতে গেলে এটি। তারপরে কালডাইয়া গ্রাম। এটা কয় বছর আগে খনন করছে? এই অঞ্চলের মাটিগুলো অনেক উঁচু, এখানে কখনোই বন্যার পানি আসেনি। এই জায়গাটি নদী থেকে, সমতল থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উঁচু। বাড়ির দক্ষিণ পাশে মাছ চাষ করা হচ্ছে, তার উপরে মাচা বাঁশজার। এরকম দৃশ্য, এরকম গ্রাম বাংলা তো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, নগরায়ণ আসছে। এখনও নগরায়ণের ছোঁয়া লেগেছে, বিদ্যুৎ পাকা রাস্তা সবই আছে। তারপরও এই যে এমন জায়গা, এমন মেঠু পথ, এই যে ধান খেত বাঁশজার রয়েছে, এটা আসলে এই শতাব্দীতে এসে আশীর্বাদী আমাদের চোখের জন্য, মনের জন্য, মস্তিষ্কের জন্য। কথা বলছিলাম নাজিব মাহফুজ খান। Thank you.